মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দোরাবর্তী গ্রামে 10 একর জমিতে মূলা চাষ করে হইচই ফেলে দিয়েছেন আনোয়ারা বেগম। তার উৎপাদিত মূলা বীজ এখন বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। দোরাবর্তী গ্রামের সোরহাব সর্দারের স্ত্রী আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর নিজের চেষ্টায় বিস্তীর্ণ জমিতে করছেন মূলা চাষ। এ চাষে আর্থিকভাবে লাভবান হওয়ায় চাষ বৃদ্ধি করে চলেছেন তিনি। তিনি এবছর উপজেলার দোরাবর্তী ও নেত্রাবর্তী মৌজার 10 একর জমি লিজ নিয়ে মূলা চাষ করেছেন। মূলা চাষ করছি 30 বছর আগে থেকে অনাব্য করত, বর্তমান আব্য মারা যাওয়া আমি ওখানে নিজে এই কাজ করাইতেছি। আমি ঠিকা রাখিয়া আমি কৃষি কাজ করাইতেছি, দিন দিনের আরো আমি বাড়াইতেছি, একটু লাভের সংখ্যাইতে আছে। আমি বিমন্দির জায়গা থেকে বাড়তি তানা লয়ে যায় হারাই গেছে, আটকানি জায়গা লাগাইছে দোরাবর্তী আর নেত্রাবর্তী মিল্লা দুই দুই মৌজায় আষ্টকানি জায়গা লাগাইছে। সব এই দানার লেগা এটা করে, এই মূলা খেতিটা দানার লেগা করে, দানা বিক্রি করে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে, বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এই হাতনে কিনা নিয়ে যায়।